যাচ্ছে যে ছবির দিকে আমরা রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখে রাজভবন অভিযান কংগ্রেস নেতৃত্ব, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কংগ্রেসের রাজভবন অভিযান, রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতনের খবর সামনে আসছে, রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতনের খবর আসছে এবং তারই প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস নেতৃত্ব, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন। ঐন্দ্রিলা, কি ছবি ধরা পড়ছে রাজভবনের সামনে থেকে? এটা হচ্ছে দিদির পুলিশের চরিত্র, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করছে আর দিদির পুলিশ আমাদের আটকাচ্ছে। মমতা মিলে মমতার মোদী রেগেস্টে করছি, মমতা রেগে যাচ্ছে। মণিপুরের ঘটনা, মণিপুরে না না উঠবে উঠবে না না উঠবে। আমাদের একটাই ডিমান্ড আছে, এই মোদিজি যে চুপচাপ বসে আছে ওনাকে লজ্জা লাগে না? মণিপুরের মেয়ের সাথে কি হচ্ছে ও দেখতে পাচ্ছে না? ও জয় বাইডেন খেলবে খালি, আর কিছুই করবে না, আমেরিকা ঘুরবে, সব জায়গায় যেতে পারে কিন্তু মণিপুর যেতে পারবে না। এই নরেন্দ্র মোদী, এটা নরেন্দ্র মোদী না দরিন্দ্র মোদী হয়ে গেছে, এই লজ্জা লাগে না এই প্রাইম মিনিস্টারকে? আমাদের দুর্ভাগ্য এরকম প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী একেবারে রাজ্যের দিকে দিকে যেভাবে নারী নির্যাতনের অভিযোগ উঠে আসছে এবং তারই প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।